কাম করোনা সংক্রমণ দৈনিক আক্রান্তের সংখ্যা আজও 16000 এর উপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 16135 জন গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 16103 গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 24 জনের গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 31 এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,223 জনের মোট আক্রান্তের সংখ্যা 4,35,18,564 এর পাশাপাশি দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,13,864 102-3 জন হাঁচি কাশি গলা খুশখুশ অবহেলা করবেন না চিকিৎসকরা বলছেন উপসর্গ সাধারণত আমরা দেখতে পাচ্ছি ওই 4-5 দিন মতো একটা উপসর্গগুলো থাকছে তারপরে কয়েকদিন ভাইরাল ফিভারে পড়ে যেমন হয় একটা দুর্বলতা একটা স্বল্পস্থায়ী খেতে ভালো না লাগা একটু গা ম্যাচম্যাচ করা এগুলো সব মিলিয়ে দিন সাতেক একটা লাগছে তবে যারা বেশি মাত্রায় অসুস্থ হচ্ছেন তাদের অনেকের মধ্যে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট বমি ভুল বকা অজ্ঞান হয়ে যাওয়া রেট অফ হসপিটালাইজেশন খুবই কম যারা প্রিকশন ডোজ নেননি কিংবা একেবারে আনভ্যাকসিনেটেড তারা কিন্তু ভর্তি হচ্ছেন সর্দি কাশি মতন হয়ে 3-4 দিনে চলে যাচ্ছে প্রায় চিকিৎসা লাগছে না শুধু প্যারাসিটামল অ্যান্টি অ্যালার্জিক কফ সিরাপ দ্যাটস ইট আর কোনো কমপ্লিকেশন সেরকম কিন্তু দেখছি না কেসের সংখ্যা প্রত্যেক দিন যখন বাড়ে তার মানে ঢেউ চলছে শুধু দেশ জুড়ে নয় আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ বিগত 24 ঘন্টায় প্রায় 24 জনের মৃত্যু হয়েছে গোটা দেশে আমাদের রাজ্যে কিন্তু করোনা বাড়তে শুরু করেছে কিন্তু সাধারণ জনসাধারণের মধ্যে এখনো সচেতন নেই এখনো কেউ মাস্ক পরে বেরোচ্ছে না স্যানিটাইজার ইউজ করা সকলে ছেড়ে দিয়েছে করোনা ভাইরাস কিন্তু বেড়ে চলেছে কলকাতা সহ উত্তর 24 পরগনায় সব থেকে সংক্রমণ বেশি এমনটা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আসছে দুর্গাপুজো আগস্টের পর সেপ্টেম্বর মাসে এবছরের দুর্গাপুজো তারপর কালী পুজো এবং নানা রকমের পুজো রয়েছে পুজোর সময় করোনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা এবং ডক্টররা ইতিমধ্যে যেটি জানা গিয়েছে যদি করোনা সংক্রমণ লাগাতার বাড়তে থাকে যদি প্রতিনিয়ত 2,000-3,000 করে সংক্রমণ বাড়তে থাকে তাহলে কিন্তু আবারও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যাবে আবারও কিন্তু লকডাউন জারি করতে বাধ্য হবে রাজ্য সরকার তবে এখনো পর্যন্ত স্কুল বন্ধের কোনো রকম নোটিশ নেই স্কুল খোলা হয়েছে উচ্চ মাধ্যমিকের রিভিউ রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কলেজে ভর্তিও শুরু হচ্ছে তবে সাবধানে থাকো সচেতন থাকো ইউজ করো যদি করোনা সংক্রমণ লাগাতার হারে বৃদ্ধি পেতে থাকে তাহলেই কিন্তু একমাত্র স্কুল কলেজ পুনরায় বন্ধ হতে পারে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু এখনই কোনো রকমের নোটিশ বা নির্দেশিকা জারি করেনি সরকার